প্রকট আকার ধারণ করেছে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত আরও তিনজন এছাড়া আক্রান্ত হয়েছে আটশো একজন দেরিতে বৃষ্টিপাতের কারণেই বছর জুলাই আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক সময়ে মশক নিধন কার্যক্রম থমকে পড়ে এতে আরও বেশি উৎপাদন উৎপাত বেড়েছে ডেঙ্গু মশার তবে পরিস্থিতি উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান